আপনারা বলেছেন ক্ষমতার দখলের বিষয়ে, আমি একটা কথা জনগণকে পরিষ্কার করে বলতে চাই। 1971 সালে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বয়সে নবী থাকলেও আমরা মাঠে ঘাটে পোস্টার লাগানো, মাইক বাজানো, স্টেজ তৈরি করা কাজগুলো আমরা করেছিলাম। হয়তো বক্তৃতা দিতে পারিনি, কিন্তু স্টেজের আনুষঙ্গিক কাজগুলো সেই সময় আমরা করেছি। আমি বঙ্গবন্ধুর মিটিংয়ে গিয়েছি, বঙ্গবন্ধুর বাড়িতে এসেছি, তিনি আমাকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন। সেই বঙ্গবন্ধুর ক্ষমতার মহড়ায় তিনি তার সপরিবার ঘাতকের গুলিতে জীবন দিয়েছে। ক্ষমতার মহড়ায় মানুষের জীবনকে অন্ধ করে ফেলে, ক্ষমতার মহড়ায় মানুষকে জীবনে আর কোনো আকাঙ্ক্ষা রাখেন না। তাই আমার মনে হয়েছে, যখন এই ক্ষমতা বদলের পরে মুস্তাক ক্ষমতায় এসছে, তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসছে, জিয়াউর রহমানও একদিন ঘাতকের গুলিতে নিহত হয়েছে। সেই নিহত হওয়ার পর সাত্তার সাহেব তৎকালীন, তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বিচারপতি আব্দুল সাত্তার, দেশের কি অবস্থা ছিল সেই অবস্থায় সাত্তার সাহেব ক্ষমতা থেকে তিনি রাষ্ট্রের দায়িত্বে পালন করতে যখন ব্যর্থ হয়েছিলেন, তখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে তিনি ক্ষমতা দিয়েছিলেন। তিনি ক্ষমতাভার তৎকালীন সময় 1982 সালে তিনি দায়িত্বভার গ্রহণ করার পর দেশের রাজনীতিতে কী ছিল, কী রাজনৈতিক অবস্থা ছিল, এটি কোটি কোটি মানুষ আমার চেয়ে বেশি ভালো জানতেন। হয়তো কোনো শাসক গোষ্ঠী হোক, কোনো রাজনৈতিক গোষ্ঠী হোক, সমালোচনা করেছেন, সমালোচনা করছেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বলেছিলেন, আমি ব্র্যাকে ফিরে যেতে চাই, আমি ব্র্যাকে ফিরে যাব, আপনারা আসুন, আপনারা দায়িত্বভার গ্রহণ করুন, আপনারা নির্বাচন করেন। কিন্তু তৎকালীন সময় কেউ তো নির্বাচনে অংশগ্রহণ করেনি, হয়তো তৎকালীন হোসেন মোহাম্মদ এরশাদের কেউ বিশ্বাস করেননি, তাছাড়া হয়তো রাজনীতিতে তার আগমনের সুযোগ করে দিয়েছিলেন, তা না হলে তিনি সেদিন আর জাতীয় পার্টি করার ইচ্ছা ওনার ছিল না, জাতীয় পার্টি উনি করতে চাননি। তখন তিনি এই জাতীয় পার্টি করে তখন এই সরকার গঠন করে দীর্ঘ 9 বছর তিনি শাসন করেছেন। এই 9 বছর তিনি শাসন করে দেশকে উনি আমাদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। 1990 সালে তিনি আলোচনা ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। দীর্ঘ 6 বছর কারাগারে থাকার পরে 9 জানুয়ারি 1997 কারাগার থেকে তিনি মুক্ত হন। এই শেখ হাসিনার সরকারে তাকে সহযোগিতা করে, আইনের প্রতিবন্ধিকা সৃষ্টি করেনি, তাই তিনি মুক্ত হয়ে আবার রাজনীতিতে উনি অংশগ্রহণ করেন। কিন্তু তার রাজনীতি কিছু জীবনের ভুল সিদ্ধান্ত ছিল, যে জন্য এতটা সমালোচনা হয়েছে, এতটুকু সমালোচনা করেছেন। তিনি তখন জাতীয় 4 দলীয় জোট করেছিলেন, 4 দলীয় জোট করে তখন তিনি রাজনীতিতে বেশ সমালোচনার পাত্র হয়েছিলেন, কিন্তু সম্মান পাননি জোট করার পরও তাকে রাজনীতিতে। সে তখন তারা আর কোনো সম্মান দেননি, তিনি দেশ থেকে পালিয়ে গেছিলেন, দেশ থেকে পালিয়ে তিনি লন্ডনে আত্মগোপন করেছিলেন। বহু লোক আছে জাতীয় পার্টি করেন, কই এরশাদকে লন্ডন থেকে ফিরিয়ে আনার দাবিদার কোনো ব্যক্তি তো আমাকে বলতে পারেন না যে এরশাদ সাহেবকে লন্ডন থেকে ফিরিয়ে এনেছি। আমি তাকে লন্ডন থেকে ফিরিয়ে এনেছি এবং আমি তার ওই দুর্দিনে আমার বাড়িঘর বন্ধক দিয়ে
আমি তার সাহায্য করেছি, সহযোগিতা করেছি এবং আমি রাজনীতিতে তাকে ধরে রেখেছি, আমি কাজগুলো করেছিলাম। আমি রাজনীতিতে ওনার কাছ থেকে কিছু আমি চাইনি। আমি রাজনীতিতে আমি এমপি হয়েছি ওনার দলের মধ্য দিয়ে। উনি বলতে পারবে না রেজা এক কাটা জমি নিয়েছে, এক কাটার জমি দখল করেছে, কারোর সাথে আমি জমি দখল করেছি, এই কথা কেউ বলতে পারবে না। একজন এমপি হওয়ার পরে যেভাবে আইলার সময় আমি টাকা দেখেছি, তা যদি জনগণ থেকে আমি টাকা নিতাম তাহলে আজ হাজার হাজার কোটি টাকা আমি ব্যাংকে ডিপোজিট করতে পারতাম, কিন্তু আমি আমার নিজের টাকা খরচ করেছি। কেউ বলতে পারবে না, তখন সেনাবাহিনী ছিল দায়িত্বে, তারাও জানে আমি এক টাকা নিইনি। তাই রাজনীতিতে একটা কথা মনে রাখবেন, হোসেন মোহাম্মদ এরশাদ যতদিন বেঁচে ছিলেন তিনি ক্ষমতায় ছিলেন, তাকে নিয়ে সবাই ক্ষমতায় ভোগ বিলাস করেছেন, কিন্তু গালি দেওয়ার সময় সবাই জন্য তাকে গালি দিয়েছে স্বৈরাচার বলে। এখন ক্ষমতার প্রয়োজনে সবাই এরশাদ সাহেবকে ব্যবহার করেছেন, এখনও এরশাদ সাহেবকে ক্ষমতায় রেখে সবাই সরকার পরিচালনার দায়িত্ব আছেন। আমি মনে করব এরশাদ সাহেবের দল যতদিন বাংলাদেশে থাকবে ততদিন যারাই ক্ষমতায় থাক না কেন এই দলকে সব সময় সুনজরে তাদেরকে রাখতে হবে। ক্ষমতায় থাকতে গেলে জাতীয় পার্টিকে সব সময় উচ্চ আসনে রাখতে হবে, এটাই জাতীয় পার্টির বৈশিষ্ট্য। এবং জাতীয় পার্টি একটি জনগণের দল এবং জনগণের কাজ করেছে বলে জাতীয় পার্টিকে মানুষ, সাধারণ মানুষ ভালোবাসে।